বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার উদ্বোধন করলেন নবদ্বীপ এক্সপ্রেসে। সোমবার বালুরঘাট স্টেশনের এক অনুষ্ঠানে তিনি রেলের সূচনা যাত্রার উদ্বোধন করেন। তিনি জানান, দক্ষিণ দিনাজপুর রাজ্যের এক প্রান্তিক জেলা। এই ট্রেনের যাত্রা শুরুর মধ্য দিয়ে জেলার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে দাবি তার। বিজেপির রাজ্য সভাপতির আরও দাবি, নবদ্বীপের সঙ্গে বালুরঘাটের সরাসরি রেল যোগাযোগের ফলে জেলা ও রাজ্যের ট্যুরিজমে বিপুল পরিবর্তন আসবে। তার দাবি, বালুরঘাটে 16 কোটি টাকা ব্যয়ে রেলসেক লাইন এবং পিট লাইন তৈরির কাজ হাতে নিয়েছে। সেই কাজ শেষ হলেই এই প্রান্তিক স্টেশন থেকে নিয়মিত মেল এবং এক্সপ্রেস ট্রেন ছাড়া হবে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন, আমাদের এই জেলা প্রান্তিক জেলা এবং এই জেলাতে বহু মানুষ আছে যারা বিভিন্ন প্রয়োজনে মালদা, নবদ্বীপ এই সমস্ত জায়গায় যায়, এবং মূল বিষয় হচ্ছে কলকাতা যাওয়া। এখানকার লোকের একটা যে কোনো কাজের জন্য কলকাতা যেতে হয়, স্বাভাবিকভাবে নবদ্বীপ অবধি পৌঁছে গেলে সেখান থেকে কলকাতা যাওয়ার স্কোপ অনেক খুলে যায়। তো এই নবদ্বীপের মাধ্যমে, এক্সপ্রেসের মাধ্যমে, যে এক্সপ্রেস ট্রেন আজকে থেকে আগামীকাল থেকে অ্যাকচুয়ালি চালু হবে, আজকে আমরা ইনোগ্রাল রান করালাম, শুধু আগামীকাল থেকে এই স্টেশন থেকে ছেড়ে নবদ্বীপে পৌঁছবে। আপনারা জানেন নবদ্বীপে প্রচুর পর্যটকও যায়, স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা, বহুদিনের আশা।